রজনী, তুমি ছায়াকে নিয়ে কি করছো? তোমার তো তোমার ঘরে রেস্ট নেওয়ার কথা। আমি তো ঘরেই ছিলাম। আমি না ঘর থেকে হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম, তাই তো এই ঘরে এলাম। এসে দেখছি তোমার মেয়ে কাঁদছে, আর ওকে দেখে না আমার বন্ধির কথা মনে পড়ে গেল। একদম ছায়ার বয়সী, তাই তো কোলে তুলে আদর করছিলাম। তোমার বড় মেয়ে তারা, ও যেরকম মিষ্টি, তোমার ছোট মেয়ে ছায়াও ঠিক সেরকম মিষ্টি, দেখেই সব ক্লান্তি ভুলে যায়। ঠিক বলেছো ভাই, অনেক কপাল করে আমি আমার তারার মতো মেয়ে পেয়েছি জানো তো। আর আমিও খুব মনে প্রাণে চাই যে আমার ছায়াটাও যেন দিদির মতনই হয়। বলছি তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো, আমি ততক্ষণ ছায়াকে দেখি। আমার এখন তেমন কোনো কাজ নেই, আমি তো ওর জন্যই দুধ আনতে গিয়েছিলাম। কিছুটা গিয়ে আমার মনে পড়লো যে ওর গায়ে কিছু দেওয়া হয়নি, যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এখনো তো একটু শীত শীত আছে না। এই একটু দাঁড়ো, ওকে দাও তো, এটা ওর গায়ে চাপা দিতে হবে। বলছি দিদি, এটা আমাকে দাও, আমি ওর গায়ে চাপা দিয়ে দেবো। তুমি বরং ওর দুধটা নিয়ে এসো, ও যদি একা থাকলে আবার কাঁদে। আমায় দাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, ঠিক বলেছ, আমি যাই। হ্যাঁ আমি যাবো, আর আসবো নাও, ধরো আসছি আমি। এত সহজে শ্রীময়ী আমার কথা মেনে নেবে ভাবতেও পারিনি। যাক, সুযোগ আর হাতছাড়া করলে চলবে না। এক্ষুনি ওকে অঘরনাথের কাছে নিয়ে যেতে পারলেই আমার কাজ শেষ। তারা, তুই হাজার ঠাকুর ডেকেও তোর বোনকে আমার হাত থেকে বাঁচাতে পারলি না। তারা, তারা জানিস ভোর রাতে যখন